सागर किनारे दिल ये पुकारे। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ব্লগ। এখন আমরা পুরীতে থার্ড ডেতে ব্রেকফাস্ট করতে চলে এসেছি রাইস অ্যান্ড নুডলসে। তুম তো নেহি তো মেরা কোই নেহি হে সাগর কিনারে দিল ইয়ে পুকারে। তুম তো নেহি তো মেরা কোই নেহি হে। ঢুকে গেছি কস্তুরিতে, টেবিল পেয়েছি অনেক কষ্টে। আজকে প্রচণ্ড রকম জ্যাম প্যাক্ট একটা ভিড় কস্তুরি পুরীতে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ভেতরটা। ফাইনালি আমরা বসার জায়গা পেয়েছি। রাজ আর মামাম এখন খেলছে আর বাকিরা আসছে। তো আমরা আজকে অর্ডার যেটা করব, দেখি সবাই মিলে একটা প্ল্যান করব। কালকে তো দারুণ খাওয়া হয়েছে, আজকে আমরা আরও বেটার খাওয়ার চেষ্টা করব। কিন্তু রাজ আর পিঙ্কিরা আজকে ভেজ খাবে বিকজ অফ দ্য টিউজডে ব্রত। কেমন কাটালি লাস্ট তিন দিন? লাস্ট তিন দিন খুব ভালো কাটিয়েছি, সমুদ্রে স্নান করেছি, মজা করেছি, আর বেশি এর সাথে মজা করেছি, হাসাচ্ছি, চ্যাটিটি দিচ্ছি। পিঙ্কি তোর? বলো। আমাদেরও খুব মজা হয়েছে, একবার ঘুরে এসেছি কিন্তু এবার একটা বেশি এনজয়, ভালো এনজয়। মুরু আঙ্কেল তুমি এ তো খালি খেয়েই গেছে। এখন কস্তুরিতে লাঞ্চ টাইম। কস্তুরির লোকেশন হচ্ছে ঠিক আমাদের সোনালি হোটেলের নিচে, স্বর্গদ্বার থেকে জাস্ট 4-5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। ভাত, ঝুরি আলু ভাজা, পাঁপড়, ডাল আর এটা হচ্ছে শুক্তো। এইটা হচ্ছে ভেজ থালি, ঝিঙে চিংড়ি মাল চচ্চড়ি। এই এসে গেছে পমফ্রেট,
আর এটা হচ্ছে ভেটকি। কেমন দেখছ সব? সবাইকে বড় বড় দেখছি, আবচা আবচা দেখছি, আমার চোখ যেরকম বড় বড় সেরকমই দেখছি। তারপর বলছে চলো না আমি হাত ছেড়ে চলে যাচ্ছি। ঝিঙে চিংড়ি চচ্চড়িটা জাস্ট ফাটাফাটি, প্রাইস জাস্ট 180 রুপিস। বাইরে একদম বাইরে যেখান থেকে ঢুকছিলাম, শেষ পাতে রইল নোলেন গুড়ের আইসক্রিম। এটাও দারুণ খেতে, দুটো স্কুপ করে দিয়েছে, বেশ ভালোই পরিমাণ। আমাদের পুরো আজকে লাঞ্চ সর্টেড। কস্তুরি খাওয়া দাওয়া জাস্ট ফাটাফাটি, আজকে লাঞ্চে যা খেলাম জাস্ট ভুলবো না। আমার মনে হয় পুরীতে বেস্ট লাঞ্চের জন্য হোটেল হচ্ছে কস্তুরি। কালকের ভজহরি মান্নার খাবার দাবারও খুবই ভালো ছিল, কিন্তু আজকের খাবারটা আরো বেশি ভালো লাগলো। টাটা করো মাম্মা, টাটা মাম্মা, টাটা। তোর মাছ কোথায়? মা কই? আমাদের চ্যানেল থ্রি অফার্স। আজকে সকালে রাইস অ্যান্ড নুডলসে ব্রেকফাস্ট, দুপুরে কাস্তুরিতে জমিয়ে লাঞ্চ, এবং রাত্রে আমরা আবার যাব রাইস অ্যান্ড নুডলসে। তো দেখতে থাকো আমাদের ব্লগ।